আছে যে লাইনার টাইনার যে সাউন্ড সেটআপ যে ইনপুট সাউন্ড সেটআপ সেগুলো শুনলাম যে টেস্টিং হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলে এসেছি আজকে ময়নারি লালুয়াগেড়া রবীন্দ্রনাথ ক্লাবের সামনে। আর এখানে কিন্তু লালুয়াগেড়ার এবছরের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আর এই কামরা মন্দিরের যে পুজো মণ্ডপ হচ্ছে তারই কিন্তু সামনে রয়েছে। তো পেছনেই দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে। আর এবছরের কিন্তু বেশ বড় একটা ময়নার মধ্যে থিম হচ্ছে, উচ্চতা হচ্ছে 60 ফুট আর চওড়া হচ্ছে 80 ফুট। তো বন্ধুরা ভালো করে তোমাদেরকে মন্দিরটা দেখাবো। অ্যান্ড একদম কিন্তু মাঠের সামনে রয়েছে। আর বন্ধুরা, তো বন্ধুরা আমরা কিন্তু বলেছিলাম যে অনেক মানে ময়নার মধ্যে যত বড় বড় মোটামুটি পুজো হবে একে একে তোমাদেরকে থিমগুলো পুজোর আগেই তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে বলাই পন্ডারও ভিডিও দেখিয়েছি, ওখানে ডিজনিল্যান্ড হচ্ছে আর এখানে কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির হচ্ছে। আর বন্ধুরা এখানে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে আমরা এক জায়গায় যেতে চলেছি। তো অবশ্যই বলছি মন্দিরটা আগে দেখে নাও। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে এই পুজো মণ্ডপটা দেখানোর পর আমরা যাব নন্দকুমারের বরগোদাতে। আর বরগোদাতেও কিন্তু এই সময় একটা টেস্টিং রয়েছে, এমএসডি মিউজিকের নিউ সেট আপ টেস্টিং হবে পপবেস মনে হয়। আর তার সাথে রয়েছে যে লাইনার টাইনার যে সাউন্ড সেট আপ যে ইনপুট সাউন্ড সেট আপ সেগুলো শুনলাম যে টেস্টিং হবে। ভাবলাম এখান থেকে ওখানেই যাব পুরো টেস্টিংয়ে দেখাতে তোমাদেরকে কেমন কি বাজে, যেহেতু নতুন সেট আপ করেছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কি পুজো মণ্ডপ হচ্ছে। আর যদি এরকমই পুজো মণ্ডপ দেখতে চাও অবশ্যই জানালে কম মানে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাও যে আরও পুজো মণ্ডপ দেখাও আমাদেরকে, তো অবশ্যই দেখাবো। তো বন্ধুরা একদমই চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন পুজো মণ্ডপের ভিতরে যাচ্ছে, আর এখানে প্রতিমাটা কেমন হচ্ছে অবশ্যই দেখাবো। আর কাজকর্ম প্রায় অনেকটা হয়ে গেছে। আর এদিকে সেই ঠাকুর তৈরির কাজ চলছে। কাজ কতটাই গেল, কাজ একদম পূজা পর্যন্ত চলবে। ঠাকুর তাহলে এবারে থিমটা কি হচ্ছে এবারে? হ্যাঁ, ইস্কন মায়াপুরের ইস্কন মন্দির। তাহলে চওড়া আর লম্বাই কত ফুট? আচ্ছা, 15 মিনিটস লেটার। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি পুরসাঘাট, যেটা ময়না অ্যান্ড নন্দকুমারের সংযোগস্থল। একটা ব্রিজ ছিল বাঁশের, তো সেই বাঁশের ব্রিজটা কিন্তু ভেঙে গিয়েছে, তার জন্য আমাদেরকে এই নৌকায় পারাপার করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যত বাইক সাইকেল সব নৌকাতে তোলা হচ্ছে, তো মোটামুটি প্রায় আমাদেরও তোলা হয়ে গেছে। ওইটা হচ্ছে নন্দকুমার, ওইদিকেও অনেক মানুষ ওয়েট করছে এদিকে আসবে বলে। এখন আমরা আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, তো আমরা ঠিক ওই দিক থেকে এলাম। দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা কেমনভাবে ভেঙে গেছে, পুরো টুকরা করে দিয়েছে যাকে বলতে। তো সামনেই চলে এসেছি, এবার নামবো একদমই নন্দকুমার যাব, নন্দকুমার মানে বরগোদা যাব, তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন অনেকজন। তো বন্ধুরা এইটাই দেখতে পাচ্ছ এমএসবি মিউজিকের গোডাউন। আর এখন ঠিক ওই দিকটায় যাচ্ছে, এখন লাইনার টাইনার ফিটিং চলছে। তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ কিন্তু লাইনার সেট আপটা ফিটিং চলছে, আর পেছনেই রয়েছে বড় পাপবয় সেট আপটা। তো কেমন কী রেজাল্ট হয় অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে লাইনার সেট আপটা কীভাবে কী ফিটিং হচ্ছে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাঝখানে একটু দেখাচ্ছি, তারপরে একদম বড় সেট আপের কাছে যাচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে লাইনারগুলো যে মানে নাট দিয়ে আটানো চলছে, মানে একটু স্ট্রেট ছিল বাঁকিয়ে বসাচ্ছে যেমন ভালো লাগে বলে। দেখতে পাচ্ছ নাটগুলো দিয়ে টাইটগুলো করছে, আর এই পেছনটা তোমাদেরকে দেখাই, এদিকে চেনের মাধ্যমে তোলা হচ্ছে হাইটে তোলার জন্য আর কি।
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এমএসবি মিউজিকের কিন্তু বাড়ির সামনে আজ টেস্টিংটা হচ্ছে, আর যেহেতু এদিকে বড় সেটআপটা আছে আর ওইদিকে লাইনার অ্যান্ড ওইদিকে গোডাউন, আর এই যে একটা গোডাউন রয়েছে আর ওই দিকটা দেখতে পাচ্ছ ডিজি, ওখানেই মোটামুটি ভাড়া টাড়া ওই যে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হয়। তো যাই হোক, ওগুলো এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি সেটআপটা, আর এদিকে মোটামুটি ভিড়টাও সেই লেভেলের হয়েছে। कल गया थी आप।